नमस्कार বন্ধুরা, সোনালী রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ যে রেসিপিটি আমি শেয়ার করব সেটির নাম হচ্ছে তেলাপিয়া সর্ষের ঝাল। তো অলরেডি আমি ওভেনে ধরিয়ে দিয়েছি এবং কড়াইটা বসিয়ে দিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল আমার গরমও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলাপিয়া মাছ, তারপরে বলছি আর কী কী লাগছে। তেলাপিয়া মাছের সর্ষের ঝাল দিয়ে দিয়েছি অলরেডি আমি কড়াইতে। তেলাপিয়া ভাজবার জন্য তেলাপিয়া মাছগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে কী কী লাগছে এবার একটু দেখে নিই। লাগছে সর্ষে বাটা, যেটাকে আমি বেটে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, বেটে ছেঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। আচ্ছা, লাগছে লম্বা লম্বা করে কাটা পেঁয়াজের টুকরো আর কাঁচা লঙ্কা আমি এখানে চিড়ে নিয়েছি। আর লাগবে সামান্য লঙ্কার গুঁড়ো আর হলুদ আর নুন, নুন তো অবশ্যই লাগবে। তো আসুন পরপর দেখতে থাকি কীভাবে আমরা এই ঝালটা আমি আপনাদের সামনে রান্না করে দেখাচ্ছি সেটা দেখতে পাই। এবার মাছগুলো একটু উল্টে দিলাম, দেখো একটি কিন্তু আমার ভাজা হয়ে গেছে। লাল লাল করে মাছগুলো ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। অনেক সময় দেখা যায় মাছ ভাজতে গিয়ে কিন্তু ফোটে, সেক্ষেত্রে একটু তেলের মধ্যে লবণ দিয়ে দিলে কিন্তু আর ফুটবে না। আর যদি বেশি ফোটে তাহলে অবশ্যই ঢাকনা দিয়ে ভাজতে হবে। মাছগুলো সব ভেজে তুলে নেওয়া হয়ে গেছে একটা পাত্রে। এবার আমি ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব সর্ষে বাটা। অনেকটা যেহেতু এখানে তেল আছে তাই আলাদা করে তেল এই মুহূর্তে আর দিচ্ছি না। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রথমে দেবো পেঁয়াজ কুচি, তারপরে দেবো সর্ষের বাটা। ঠিক আছে, পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। হালকা করে পেঁয়াজটা একটু ভেজে নেব, খুব বেশি পেঁয়াজ ভাজবো না, একদম হালকা। সবে ব্রাউন রঙটা ধরবে তখনই কিন্তু আমি সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন করে আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে। নাড়াচাড়া করে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে দেব। এবার এটাকে ফুটতে দেব। এবার এর মধ্যে যেটাই সর্ষে বাটা যে বাটিটা রেখেছিলাম সেই সর্ষেটা দেবার পর এই বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। সর্ষের ঝালে যদি একটু চিনি দেওয়া হয় স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়, সেই জন্য সামান্য চিনি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব মাছগুলো। মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। তেলাপিয়া মাছ কিন্তু খুব নরম মাছ, সেজন্য খুব বেশি ফোটানোর দরকার নেই, তাহলে আবার ভেঙে যাবে মাছগুলো, সেজন্য অল্প ফোটালেই হবে। একদম গা মাখা এই ঝোলটা হবে।
ঝোল না সরি ঝাল হবে। এবার এর মধ্যে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার আঁচটাকে একটু কমিয়ে দেব। তৈরি হয়ে গেছে তেলাপিয়া সর্ষের ঝাল। এবার এটাকে একটা পাত্রে আমি কড়াই থেকে তুলে নেব। তৈরি হয়ে গেছে তেলাপিয়ার সর্ষের ঝাল। এটা এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সোনালী রন্ধনশালা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, আজকে আসি আবার অন্য কোনো সময় অন্য কোনো দিন একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো।